হায়রে গরম, এত গরমত কি জীবন বাঁচে? জীবনটা অতিষ্ঠ হয়ে গেল, 1 ঘন্টা কারেন্ট থাকে তা 2 ঘন্টায় থাকে না। কি পেটটা বিস্ফোরণ দিরে। শান্তি খায়া শান্তি আছে, শান্তি তো এটি মি আজই ইয়ের ব্যবস্থা করবেন। রাহাই জম কা জানিস কে ডালু, তুই তো রাহাইছে মুখ মাঝে মাঝে। তোর সাথে তো ভালো মন্দ অনেক পরামর্শ করি, তাই যে একটা পরামর্শ দে। কি পরামর্শ ক? মোর খায়া শান্তি, এই ছোট্ট অহনা ঘরত পায়খানা দিছ আগে কোনো শান্তি নেই, গরমতে থাকা যায় না। পরামর্শ দি এর পরামর্শের কি আছে? চতুর্বার্ষী আছে না, সবগুলো বেড়া খুলে দিব, দিয়ে আগবাহের বেড়া এখন দুয়ের খেন আছে না, দুয়ের খেন লাগিয়ে দেবো। তাহলে চতুর্বার্ষে তো বাতাস এটা তুই কি কথা কই? মোট সব জিনিসের মানুষের দেখি বেশ সব জিনিসের মানুষের আগবাহে ঢাকা থাকলে সবাই তো আগবাহের খেন লাগায়। হেই তাহলে কি হয়, তুই মস্কারা করিস মশকরা ইয়ে কর, ঢাকা যাইস নাই গেছো তো ওই ঢাকার মধ্যে ওই বড়ো বড়ো যে মার্কেটগুলির মধ্যে রুকপু কি ঠান্ডা, বাইলুবু ওরে আল্লাহ গরম, তাই একটা লাগা। ওটার নাম কি ফ্রিজ না ভাই? ওটা ফ্রিজ নয়, ওটা এসি। এসি তাই একটা লাগাও তাহলে ঠান্ডা। এসি শোরুমের নাম্বার আছে? এসি শোরুমের নাম্বার আছে তো, দেও তো ভাই দেও। দাম কত? 20 কয় টাকা নেয়? 500-600 টাকা নিবি। এটা মিস্ত্রি ফোন দিয়ে দিয়ে এলা দিয়ে দেওয়া, আমি এলাই ফোন দিবি। সমস্যা তো বাড়ি বেড়াইছেন, কয়টা রুমের এসি লাগাইবেন, কোন কোন রুমে ভাই? কয়টা লাগাবো ওটা পরে, আগে আমার ছোট রুমে তো এসি লাগাবো বেশি। ভাই আমি ওই ওই যে ওটে ছোটো রুমে এসি লাগাবো। কি ওটে রুম? ওটা থাকার রুম? ওটা আমি পায়খানা করি। ও ভাই মারো, মুঝে মারো মারো। ভাই আমার খায়া শান্তি, আগে কোনো শান্তি নেই, তার জন্য আমি এসি লাগাইতে চাই। মস্করা কারণ আমার সাথে জানেন একটা এসির দাম কত? কত টাকা? এত চিন্তা করেন কেন, এসির কোটাই কটা টাকা দাম? 500-700 টাকা তো আমি এখনো দিতেছি ভাই। আর এসির মিস্ত্রির দাম মূল্য কত? ফালতু কথা ফাজলামো শুরু করছেন, খাইতে পারে না, পায়খানার মধ্যে এসি লাগাইবে, ফালতু কথা। এমনি বিদ্যুতের অনেক ঘাটতি, অনেক মূল্য, পায়খানার মধ্যে এসি লাগাইবে, ফালতু কথা। কি ঢঙের মিস্ত্রি, আর মনে হয় দুনিয়ার মিস্ত্রি নাই। ওই পায়খানার এসি লাগে ছাড়ি, একবেলা হলো শান্তি করি হাগিনি।